সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের এইবারের খবরের আলোচনায় থাকছে সৌদি প্রবাসীদের দেশে ফিরতে ও আসতে বাধা নেই সৌদিতে লকডাউনের আশঙ্কাও নেই আর বাংলাদেশে সাত দিনের লকডাউন জারি হয়েছে সে বিষয়টি নিয়ে বিস্তারিত সম্পূর্ণ খবরটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ থাকলো আর বিউস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি খবরটি ভালো লাগে অবশ্যই খবরটিতে একটা লাইক দেবেন এই অনুরোধটি করছি সম্প্রতি সকল দেশে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ বিশেষ করে বাংলাদেশে বাড়ছে ব্যাপক রুগী যা গত বছরের তুলনায় অনেক বেশি তাই আগামী সোমবার থেকে বাংলাদেশেও জারি হতে যাচ্ছে সাত দিনের জন্য লকডাউন তাই সৌদি আরবে থাকা অনেক প্রবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে এই বিষয়ে এখন দেশে যাওয়া যাবে কিনা অথবা দেশ থেকে সৌদি আরবে আবার রিটার্ন আসা যাবে কিনা ইতিপূর্বে বাংলাদেশ বেশ কিছু দেশের সাথে ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা করেছে কিন্তু সৌদি আরবের সাথে এখনও ফ্লাইট চলাচল অব্যাহত আছে তাছাড়া সৌদি আরব থেকে বাংলাদেশের উপরও এখনও কোনো ফ্লাইট বন্ধেরও নিষেধাজ্ঞা জারি করা হয়নি তাই সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে এবং বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে প্রবাসীদের কোনো বাধা নেই তাছাড়া সৌদি আরব সরকারের পক্ষ থেকে এমন কোনো আবাস দেওয়া হয়নি যে লকডাউন অথবা কারফিউ দেওয়া হবে আর এখন পর্যন্ত এমন কোনো আবাসও পাওয়া যায়নি তারপরও অনেক রকম পত্রপত্রিকায় প্রচার করা হচ্ছে যে সৌদি আরবে লকডাউন জারি হতে পারে এমন তথ্যটিরও কোনো ভিত্তি নেই সৌদি আরবে করোনা রোগের সংখ্যা এখন কিছুটা বাড়তি কিন্তু কারফিউ বা লকডাউনের এখনও পরিস্থিতি তৈরি হয়নি সৌদি আরবের সরকারের পক্ষ থেকে করোনার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টাই চালানো হচ্ছে তবে এখন যে সকল প্রবাসী ভাইয়েরা সৌদি আরব থেকে বাংলাদেশে যাবেন তাদের করোনার ভ্যাকসিন গ্রহণ করা থাকলেও করোনা টেস্ট করিয়ে করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং বাংলাদেশে যাওয়ার পর হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্য সকল প্রবাসী ভাইদেরকেও জানার সুযোগ করে দিন আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন পরবর্তীতে সৌদি আরব সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম